ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রাম পরাশপুর চর, যার এক পাশ দিয়ে বয়ে চলেছে শীতের শুষ্ক পদ্মা, ঠিক তার অপর পাশেই এই পরাশপুর চরের গা ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশের বাংলা বাজার গ্রাম। বন্ধুরা, আজ আপনাদেরকে ঘুরে দেখাবো এই বিচ্ছিন্ন দ্বীপের মতো জেগে থাকা এক টুকরো পরাশপুর চরের গ্রামীণ জনপদ। বন্ধুরা, এটাই হলো ভারতবর্ষের সেই পরাশপুর চর, যার ধুলোমাখা পথে আমরা হেঁটে চলেছি। তোমাদের কোথায় বাড়ি? কোথায় বললা? ওইখানে স্কুলে পড়ো? কোন স্কুল আছে এখানে? গো, এখানে পড়ি না, ঘোষপাড়াতে। ঘোষপাড়াটা কোথায় মামা? ঘোষপাড়া কি নদীর ওই পারে? হ্যাঁ, রোডের ওপারে। আর বর্ষার সময় কিভাবে যাও স্কুলে? ন্যাশনাল রোডের ওপারে। লাইকারি? লা মানে নৌকায় করে যাও, কষ্ট হয় তখন বেশি, বলো। ভালো করে পড়াশোনা করো। ওইদিকে বাড়ি তোমার না? আচ্ছা যাও, ঠিক আছে। বন্ধুরা দেখছেন এই যে এক একটা বাড়ি, প্রত্যেকটা বাড়ি মানে পাড়াটা এত সুন্দর সাজানো পাড়া, মাঝ দিয়ে এমনভাবে একটা একফালি রাস্তা বেরিয়ে গেছে, আর ঠিক তার পাশ দিয়ে প্রত্যেকটা বাড়ি কিন্তু টিনের। এখানে এই জিনিসটা আমি দেখলাম, মানে পুরো বাংলাদেশের আদলে বলা যায়, যারা বাংলাদেশের বন্ধুরা আছো, ঠিক দেখো প্রত্যেকটা বাড়ি কিন্তু টিন, সাইডে যে টিন দিয়ে সেই বাড়িগুলো কিন্তু করা। মানে এই আপনাদের এই এই কটা বাড়ি মানে শেষ বাড়ি? শেষ বাড়ি আরো আছে, ওই সাইডে বাড়ি আছে। মাঠের পরে আবার বাড়ি আছে? মাঠের পরে এই একখানা আছে। পাটকলের বেড়া দিলে খালি রুইয়ে থাকে না। ও, রুই লাগি যায়। এগুলো অনেক দিন লাস্টিং করে? হ্যাঁ, এগুলো অনেক দিন থেকে গেল। আর সব জায়গা বাঁশ খুঁটি আনা অসুবিধা হয়, টিন দিয়ে ফেলে থেকে গেল অনেক দিন। এই চরে একবার জালসা হয় না? জালসা হলো তো, এই তো রবিবার দিন। ঠিক আছে, এই বাড়িটা আপনার? হ্যাঁ। দার্জিলিং, দীঘা সব দেখে। হ্যাঁ হ্যাঁ, তো চরও দেখে। চরে কি দেখবে, তো বালু। কেমন আছেন মানুষজন, কেমন কষ্ট করছেন? চরের লোক ভালো থাকে? ওই তো আপনাদের কষ্টের জীবন এটা। চরের যা সুদ না, তারপরে আবার থানার সুদ। একটা লোক ধরলে 2,000,000 টাকা লিছে, থানা বিএসএফ সব সবাই এই জুড়িছে, লোক গুলাকে বাই মারি ফেলা বুদ্ধি। খুবই কষ্ট আপনাদের। আচ্ছা, এমনি থেকে পানি উঠে নাকি? হ্যাঁ, বন্যায় উঠে যায়। দেখছেন একটা সুন্দর করে সাজানো একটা বাড়ি, টিন দিয়ে পুরো আবৃত। আর এই বাড়িটা কিন্তু দেখতে যতটা সুন্দর, বাস করতে কিন্তু ততটাই সুন্দর। যারা সুন্দরবনের মানুষ তাদের জন্য বলছি, বাড়িটা কিন্তু বসবাসের জন্য খুবই সুন্দর জায়গা। এমন একটা বাড়িতে থাকার ইচ্ছা আমার বরাবরই আছে, কিন্তু যদিও এটা সীমান্তের কড়াকড়ির চাপে আমার কাছে চলে যেতে হবে, থাকার ইচ্ছা হয়তো হলো না যেহেতু পারমিশনটা নিইনি, কিন্তু খুব ইচ্ছা আছে এরকম একটা বাড়িতে থাকবো এবং আপনাদেরকে দেখাবো ওই বাড়ির ভিতরে কি হয়। খুব সুন্দর একটা বাড়ি। তো একজন বাড়ির গৃহিণী দাঁড়িয়ে আছেন আমার পাশে, এই যে দেখতে পাচ্ছেন পেছনে আছেন। তো ওনাকে জিজ্ঞেস করি কেমন লাগে ওনাদের যে এত সুন্দর বাড়ি থাকতে। এত সুন্দর বাড়ি আপনাদের থাকতে কেমন লাগে বাড়িতে? চড়া ধরেন আমাদের থাকতে অভ্যাস হয়ে গেছে না? আচ্ছা, শীতকালে বাড়িতে তো সমস্যা হওয়ার কথা না, যেহেতু রোদ পড়ে, কিন্তু গরমের সময় কষ্ট হয় না? গরমের টাইমে প্রচুর কষ্ট, আমাদের থাকার জায়গা না, মানে দাঁড়াবার যে ঘরে তো দাঁড়াবো সে সময় আমাদের হয় না। গরম হয় না, অতিরিক্ত গরম করে, মানে বালুর তাপ উঠে না? নিচে বালির তাপ আর উপরে আপনার উপরে রোদ্দুরের তাপ, টিন টিন গরম হয়ে যায়। দুদিককার তাপে ধরেন গরমে থাকা খুব মুশকিল হয়ে যায়। তারপরেও উপরে টিন দেন কেন, অন্য কিছু দেওয়া যায়? অন্য কিছু কি দেবো বলে না, এখানে তো ঝড়ের ভয়ে ধরে নেয় সদ্য দেয়া, অতিরিক্ত ঝড় লাগে, খুব ঝড় হয়। কাঠ ধরেন কাঠও যদি দেওয়া যায় তাও ঘুম লেগে যায়, বসে তো আরো কষ্ট। যাতায়াতের ধরেন গোটা ধরেন পানি তো নৌকা ধরেন, এখান থেকে শিবিরের নিচ থেকে ধরেন একটা গোটা নৌকা
পুরো একদম জলন্ধর পর্যন্ত পুরো না যে রায়পড়ার টলটলি টলটলি হ্যাঁ ঘাট পর্যন্ত ধরে ওখানে পুরো নৌকা যেতে হয় আর যখন পানি ধরে শুকাতে লাগে তখন ধরে এতখানি কাদা ভেঙে আমাদেরকে যেতে হয় কাপড় চোপড় ধরেন কাদাতে তো থাকে না আমাদের ছেলে পিলির পড়াশোনার খুব কষ্ট তো বর্ষার টাইমে তো ধরেন সাঁতার জন্য ভয় দিতে পারিনি বন্ধুরা আপনারা এর আগের ভিডিওতে নিশ্চয় দেখেছেন যে এই গ্রামে প্রবেশ করতে গেলে অথবা কোনো দরকারি কাজে এই গ্রামের বাইরে বেরোতে গেলেও কিন্তু যে কোনো একটা পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড অথবা আধার কার্ড জমা করতে হয় নদীপাড়ের বিএসএফ চেকপোস্টে তবেই মেলে এই গ্রাম ছাড়ার অনুমতি বা এই গ্রামে প্রবেশের অনুমতি গ্রাম ছাড়তে গেলে ধরুন কোথাও যাবেন ওই পারে আপনাকে এন্ট্রি করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড জমা দিতে হবে তারপরে গেলেন তারপরে আসার সময় আবার আধার কার্ড ভোটার কার্ড দিতে হলো হ্যাঁ আর নিতে হবে আধার কার্ডটা জমা দিতে হবে দি ধরেন এন্ট্রি নাম্বার মানে ই করবে সিরিয়াল করবে আচ্ছা আচ্ছা নাম্বার 100 হোক 150 হোক কি 50 হোক এরকম নাম্বার থাকবে আসার কালে বলতে হবে যে এত নাম্বার কাটি দিবে দিতে হবে নাম্বার বা কার্ড খুঁজতে হবে জমা লিবে কার্ড কিন্তু কার্ডটা দিবে না গ্রামের শৈশব অর্থাৎ পরাশপুর গ্রামের শৈশব দেখলেন যে একটা বিস্কিট নিয়ে কি সুন্দর খেলার ছলে চলে যাচ্ছে ধুলো উড়িয়ে সেই মেঠো পথ দিয়ে গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে তো সত্যি শৈশব যেখানেই হোক শহর অথবা গ্রাম শৈশব কিন্তু খুবই সুন্দর হয় আর সেই শৈশবের দিনগুলো আমরা কখনোই ভুলতে পারি না সেগুলো কিন্তু মনের খাতায় থেকে যায় সারাটা জীবন চলুন একজন বয়স্ক দাদু আছে ওনার সঙ্গে একটু কথা বলি তার শৈশবের স্মৃতিচারণ করি এই বাড়িটা আপনার নাকি ও চিনতে পারবেন না আমি বেড়াতে এসেছি চলো মানে আমি পরের এলাকায় ঘুরতে এসেছি আপনারা জানেন মানুষগুলো কিন্তু কতটা আন্তরিক হয় দেখুন এই বয়স্ক ভদ্রলোক তিনি নিজেই ঠিকঠাক দাঁড়াতে পারছেন না আর আমাদেরকে বসতে দেওয়ার জন্য কতটা তদবির হয়ে গেছেন সত্যি মানুষগুলোর আন্তরিকতা আমাকে না মুগ্ধ করে কত বয়স হলো ৭৬ বছর আপনি প্রথম থেকে এই চরে আছেন না প্রথম থেকে এসছি যখন বাড়ি ভেঙে গেল আমার বাড়ি হয়তো পয়েন্টে ছিল কোথায় ছিল ওই পয়েন্টে ও আচ্ছা আচ্ছা ওই পাকা রাস্তা ছিল ওখানে জমি ছিল নিজের জমি এটা খাসের জমি যে যা পাচ্ছে তা বালু বঞ্চক করে খাচ্ছে এটা খাস জমি সরকারের এই পুরো যে চর এলাকাটা এই পুরো চর এলাকার জমিটা খাস কারণ নিজস্ব জমি না মানে যে যেখানে পেরেছে ঘর করেছে এরকম ব্যাপার পাঁচ কাঠা করে জমি দিয়েছে সরকার সরকার পাঁচ কাঠা করে জমি দিয়েছে আপনাদেরকে সেখানে বাড়ি করে আছেন বর্ষার সময় বলছি জল কতটা উঠে এসব জায়গাতে তো জল উঠে মনে হয় এবার উঠেনি কিন্তু জল উঠেনি জল হয় বাড়ির সংলগ্ন একটা দোকান আসার সময় মামা আমরা এই দোকানে উঠবো কিছু খাওয়ার চেষ্টা করবো এত সুন্দর দোকান চাও মনে হয় সম্ভবত চাও করে এই দোকানটাই আচ্ছা এই যে চর বেড়াচ্ছেন তো আপনি তো এর আগে অনেক চরে গেছেন এখানে ওই বেশি অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বলতা বেশি এখানে দরিদ্র দরিদ্র আর এই তো জমি জায়গা সবই তো বালি আবাদ পানি তো হচ্ছে না আর সেই জন্য তো এরা বেশি দরিদ্র হচ্ছে এদের তো আর অন্য কোনো ব্যবসা নাই ছেলেপিলে শিক্ষিত কম
সেই দিক দিয়ে কোনো চাকরি বাকরিও নাই, সেই হিসাবে মানে এদেরকে একটু পরিশ্রম করতে হয় বেশি। একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, যে এই চরে কিন্তু বাস ঝাড় কিন্তু কম আছে, অর্থাৎ এই পরশপুর চরের মানুষের কিন্তু তাদের বাঁশ গাছটা, অর্থাৎ যে বাঁশের ঝাড় যে আমি টিবলের গোড়ায় দেখেছিলাম ওই চরের, এর আগে যতগুলো চরে গিয়েছি কিন্তু এখানে সেই বাঁশ ঝাড়টা কম আছে। বিনিময়ে এরা প্রায় বাংলাদেশের মতো এদের সমস্ত কিছু সিস্টেম, খুব ভালো একটা চর, খুব ভালো লাগলো বেড়াতে চরটা। একটা জিনিস হচ্ছে যে এই চরে যখন মানুষের বিয়ে হয়, সাপোজ ধরেন এই চরে চরের মানুষের কি চরেই বিয়ে হয় না অন্য জায়গাতেও? হ্যাঁ, উপরে হয়, উপরে হয়। তো তখন কিভাবে আপনারা কি করেন, মানে গাড়ি ফাড়ি তো আসে না, তখন বরকি হেঁটে আসে কাদার মধ্যে? বর্ষার টাইম, বর্ষার টাইম যতটুকু রাস্তা নৌকা চলে ততটুকু নৌকা চললো, তারপরে বাদবাকি টাইমটা তখন এই যে ট্রাক্টর আর ট্রলি, এটাই যানবাহন আমাদের। মানে হচ্ছে যে ওই বর সহ ট্রাক্টরই আসে? হ্যাঁ, ট্রাক্টর ট্রলি, বর ট্রাক্টরে আসে। হ্যাঁ, বিয়েটা কিন্তু একটা দেখার মতো বিয়ে। হ্যাঁ, এর আগে খুব কষ্ট করেছি আমরা, খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, যখন পুরো বন্যা এসে যায় তো ওই শিবিরেই, যখন ফুল বর্ষা বন্যার টাইম ওই শিবিরেই, ওই যেখানে শিবিক বলছেন একবারে শেষে পাথরের কোলে, ওখানে নৌকা লোড হয় আর এই এখানে এসে আনলোড হয়। এই সব গ্রামে কি পানি ঢুকেছিল কোনোবার বর্ষার পানি? হ্যাঁ, একবার হয়েছিল বছর চারেক আগে। আচ্ছা, আমাদের এটাই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা এই যেটা আছে এখন। হ্যাঁ, আমাদের বাড়ি ছিল আপনার নদীর ওপারে পরশপুর। আচ্ছা, 2000 সালে কি 98 সালে বড় একটা বন্যা ছিল, তখন এটা নদী ছিল, তখন সেই আপনার সেই টাইম এটা বড় হয়ে তখন এই চরটা পড়ে। আর আমাদের এখানে গ্রামে ধরেন ভাঙনের পরে এমন একটা পরিস্থিতি এসে গেল, তো তখন মানুষের আর বাড়ি করার মতো জায়গা ছিল না। তখন আমাদের এখানে এমএলএ ছিল ইয়ানস এমএলএ, ও তখন দায়িত্ব নিয়ে আমাদেরকে চরে নামিয়ে দিয়েছিল। চাপাই দেবে বাড়ি, তোর নাম বলো, কি নাম তোমার বলো? ভালো করে বলো। ভালো নাম, আবার বলো। বাড়ি কোথায়? পরশপুর। জালসাটা কি আপনাদের এখানেই হয়? জালসাটা এখানে হয়? পেছনে যে বাঁশ দিয়ে যে ঘেরাটা করা আছে, অর্থাৎ এখানে কিন্তু প্রতি বছর একটা বিশেষ অনুষ্ঠান হয় যেটাকে জালসা বলে, তো সেই অনুষ্ঠানটা এখানে হয় এবং সেখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তারা আসে, যার যেখানে এই পাড়ার যত আত্মীয় স্বজন যারা বাইরে থাকেন, অর্থাৎ এই চরে থাকেন না, তারা কিন্তু এই জালসাকে উপলক্ষ করে তারা কিন্তু এই দুর্গম চরে আসেন তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করার জন্য। তো এই এই যে জালসাটা হয় এটা কিন্তু তাদের একটা মেলবন্ধন বলতে পারেন, এই চরের মানুষের সঙ্গে তাদের আত্মীয় স্বজনের একটা মেলবন্ধনের একটা মাধ্যম। তো জালসাটা শেষ হয়ে গেছে, আমি আসতে পারিনি, এটা সম্ভবত দু তিন দিন আগে শেষ হয়েছে, এখন কিন্তু তার প্যান্ডেলগুলো খোলার কাজ চলছে। তো এই সেই জানা, এখানে মাদ্রাসা আছে মানে মসজিদ, সেই মসজিদকে কেন্দ্র করে কিন্তু এই জালসাটা হয় প্রতি বছর। চরের দুর্গম পথে বেশ অনেকটা চলেছি, তো চলতে চলতে কিন্তু আমরা বেশ অনেকটাই ক্লান্ত, এখন একটু বিশ্রাম নিব। তো এই বিষয়টা আপনারা সবাই জানেন যে চর এলাকায় মানুষের কিন্তু আড্ডার জায়গা কিন্তু তাদের কিন্তু বাজার যেহেতু নেই, তো তারা কি করেন, গ্রামের কোনো একটা ছোট্ট দোকানকে কেন্দ্র করে, সেটা চায়ের দোকান হোক বা কোনো ছোটোখাটো দোকান বা কারো বাড়ির আঙিনার বাইরের দিকে, বাড়ির বাইরের দিকে কিন্তু তারা মাচাং তৈরি করেন এবং সেই মাচানে তারা বেশ রেস্ট নেন, ওটাই কিন্তু তাদের খোঁজ গল্প আড্ডার একটা জায়গা সেই মাচান। তো আমার পেছনে সেই মাচানটা আছে, একটু বসে আমরা রেস্ট নেব সেই মাচানে, চলুন। ও, মাচানে বসে কী যে শান্তি এত কষ্টের পর, সত্যি
একটু জিরিয়ে নিয়ে তারপরে আবার শুরু করব যাত্রা। বন্ধুরা, এই যে চাষি ভাইটিকে দেখছেন, তিনি পরন্ত বিকেলে জমিতে সার ছিটিয়ে দিচ্ছেন। ইনি কিন্তু বাংলাদেশের মানুষ, অর্থাৎ আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই কিন্তু ভারতবর্ষের শেষ জমি। আর আমার ঠিক সামনে যে জমিগুলো দেখছেন সেগুলো কিন্তু ওপার বাংলার জমি। সীমান্তের কাটা তারের ব্যবধানে আলাদা হয়ে গেছে দুই বাংলার দুই পারের এই খেটে খাওয়া সরল সোজা মানুষের দল। বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। এদিকে একটা পাড়া বেরিয়ে গেছে, এইদিকে একটা পাড়ার রাস্তা, এই দিকটায় আর একটা পাড়ার রাস্তা, পুরো পাড়ার ঠিক মাঝখানটায় আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। দেখুন এই ঘরটাতে কতগুলো জানালা, 1 2 3 4 5 6 প্রায় 6 খানা জানালা। মানে কত ঠান্ডা হয়, মানে